আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সুচক্রছোঁয়ায়। তো আমি আজকে আপনাদেরকে আরেকটি নতুন ডিজাইনের নতুন ফুল করার নিয়ম নিয়ে চলে এলাম। আজকে আমি যেই ফুলটি করব, এটি মূলত দেখতে জবা ফুলের মতো, কিন্তু আমি হচ্ছে কালারটা একটু আলাদা করে দিয়েছি, বিভিন্ন টাইপের কালার করেছি। এই ফুলটি করার জন্য আমাদের একটু অন্যরকমভাবে করতে হবে, কারণ আকাশি কালারের উপরে আমরা যদি ডিরেক্ট গোলাপি কালারটা দিই এক্ষেত্রে কিন্তু ভালো মতো বসবে না। এর জন্য আমি পুরা ফুলটা আগে হোয়াইট কালার করে নিয়েছি, একদম পুরা ফুলটাতে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানটুকু শুধু বাদ রেখেছি। এখানেও করে দিতে হবে, পুরা ফুলটা আমি হচ্ছে হোয়াইট কালার করে নিয়েছি, এরপরে আমি ফুলের পুরো কাজটা করব। আর আপনারা যে দেখতে পাচ্ছেন আমি সবুজ রং করছি এবং অনেক বেশি লাইট করছে, এর কারণ হচ্ছে আমি এখানে গাঢ় সবুজ এবং হালকা সবুজ দুইটা কালার মিক্স করে তারপরেই এই পাতার কালারটা করেছি। আমি একদম গাঢ় সবুজটাও করিনি, কারণ ওটাও একটু বেশি অর্ন লাগে দেখতে, আর আমি হালকাটাও করিনি। এর জন্য আমি দুইটা কালার মিক্স করে আলাদা একটা কালার বানায় তারপরেই হচ্ছে সেটা করেছি। আমি এখানে হলুদ জবা করেছি, এর জন্য আমি এর উপরে এখন হলুদ রংটা অ্যাপ্লাই করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক সুন্দরভাবে হলুদ রংটা বসে যাচ্ছে, কারণ আমি সাদার উপরে হলুদ রংটা করছি। আর আমি যদি সাদা না করে তার উপরে শুধু আকাশের উপরে যদি আমি করতাম এক্ষেত্রে কিন্তু রংটা বসতো না। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আমি এই জন্য আপনাদেরকে বলবো যে করার দরকার নাই, কারণ সাদার উপরে করলে রংটা একদম সুন্দরভাবেই থাকে। আর ডিরেক্ট আমি আকাশি কালারের উপরে যখন করতে যাব তখন রংটা আমার ঠিকমতো বোঝা যায় না এবং ভালো মতো বসে না, কেমন যেন হয়ে যায়। এই জন্য আপনারা যখন করবেন আকাশি কালারের উপরে তখন অবশ্যই আগে হোয়াইট কালার করে নেবেন, তারপরে আপনারা হচ্ছে হলুদ কালার উপরে অ্যাপ্লাই করবেন। আমি মাঝখানটুকু কিন্তু সাদাই রাখবো এবং এর সাইড দিয়ে জাস্ট হালকা হালকা করে ব্রাশ করে দিয়েছি হলুদ কালারটা, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি আরেকটা ফুল করা শুরু করলাম, এটাও আমি সেম ওভাবেই করব। এই হ্যান্ড পেন্টটি করার আগেও কিন্তু আমি এই জামাটিতে আর্ট করে নিয়েছিলাম এবং সেই ভিডিও আমি দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন যারা আর্ট ছাড়া রং করতে পারেন না, তাদের জন্য ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি বারবার করে বলছি যে আপনারা বিশেষ করে এই আকাশি কালার কাপড়ের উপরে যদি আপনারা গোলাপি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আগে পুরো ফুলটা বা পাতা করুন, যাই করুন না কেন, আগে অবশ্যই সাদা করে নেবেন তারপরে গোলাপি করবেন। নয়তো শুধু গোলাপি আপনি যদি ডিরেক্ট করতে যান তাহলে দেখবেন আপনার কাপড়টা কালচে কালচে হয়ে গেছে, রংটা গোলাপি না হয়ে কালচে হয়ে গেছে। এরকম বিভিন্ন কিন্তু ধরনের কালার হয়ে থাকে, যেমন একটি কালার থেকে আরেকটি কালার হয়ে যায়, এই ক্ষেত্রে আমাদেরকে একটু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয় যে এরকম যখন হবে তখন অবশ্যই আগে আমাদেরকে সাদা কালারটা করে নিয়ে তারপরে এর উপরেই আপনারা যে কালার করতে চান আপনারা সেই কালার করবেন। এরপর ফুলটা যাতে আরও ভালো মতো বোঝা যায় যে এটা জবা ফুল, এর জন্য আমি লাইন লাইন করে দিলাম, যাতে জবা ফুলের পাপড়িগুলো আলাদা আলাদা যে একটা থাকে শেপে সেই শেপটা বোঝা যায়। আমার কি সৌন্দর্যের জন্য যাকে বলে আমি করেছি, প্রথমে আমি এবার যে ছড়িয়ে ছড়িয়ে রংগুলো করব সেইটার জন্য আমি আগে রংগুলো সাইড দিয়ে করে নিয়েছি এবং এরপরে তুলি দিয়ে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে ফুলটা কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবার উদ্দেশ্যে আরেকটা কথা, এই ড্রেসটি যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের পেজ সুচক্রছোঁয়া থেকে ঘুরে আসবেন।